চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহদাত সহ আটকৃত নেতাকর্মী হলে দিন রিমান্ড জিজ্ঞাসাবাদ গ্রহণের পর পুনরায় কারাগার পাঠাইয়ে আদালত আজিয়ে বিয়াল পুন তিনটে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মাসুদ ফারভেস এ রায় প্রদান করে ডা শাহদাত হুসেনরে বিল্ডিংত আনানোর পরে নেতাকর্মী হলে শ্লোগান দিতে দেখা যায় মামলার ব্যাপারে সাদাত হোসেনের এনজিবি অ্যাডভোকেট কামরুল ইসলাম সাদাত সিপাস টিভির হইয়ে ডক্টর সাদাত হোসেনরে আজি আদালতত উপস্থাপন গইল कोतuali থানা পুলিশ তা আদালত রিমান্ড শেষে আজিয়া জেলখানাত ফেরন গজ্জে না অন্য কোন আদেশ নয় আর বাকি যারা অন্যান্য আসামে আছে লিতারা জাবিন মজুমদার গজি এবং কেউরে কিওরে পরীক্ষা দিবে লাই জেল কতিবে করে অনুমতি দিয়ে চ আদালত গজুম উচ্চ আদালত নাই যে আইনগতভাবে ডক্টর সাদাত হোসেন এই মামলার নাই যে জাবিন ফাইব বুলি আর আশা করি মনিরুল ইসলাম মননা সিপ্লাস টিভি